আজ মঙ্গলবার চৌঠা আষাঢ় দু হাজার তেইশ সালের বিশে জুন বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে প্রভু জগন্নাথের রথযাত্রা উৎসব সম্পর্কে আমরা হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি এবছর জগন্নাথের রথযাত্রা পড়েছে বিশ তারিখ অর্থাৎ কুড়ি তারিখ রাত দশটা বেজে চার মিনিটে শুরু হবে আর চলবে একুশ তারিখ সন্ধ্যেবেলা সাতটা বেজে ন মিনিট পর্যন্ত এর মধ্যে আপনারা অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে বলুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার মন্ত্র নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় তে নামাহ এই মন্ত্রটি একশো আটবার জপ করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানিয়ে রথযাত্রা উৎসবে সামিল হয়ে নিজের মনস্কামনাকে জানিয়ে তারপরেই কিন্তু অন্যবাগ আপনারা খাদ্য খাবার গ্রহণ করবেন আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনারা আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন আর শনি কিন্তু বক্রি হয়েছে শনি কিন্তু একটা না একশো চল্লিশ দিন চৌঠা নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে বক্রি শনির কৃপায় আপনার রাশি অর্থাৎ আপনাদের জীবনটি কীভাবে প্রভাবিত হতে চলেছে আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশাকে এড়িয়ে চলুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ কিন্তু কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে তবে আকাঙ্ক্ষিত ফলাফল কিন্তু দেবনা দেবে না সকল প্রকার ইনভেস্টমেন্ট করবার সময় হটকরি সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদের বিরত রাখুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন ফাঁকা সময় ভ্যাকান টাইমে যতটা ক্রিয়েটিভ কাজ কর্ম করে কাটাতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই প্রেম সাহচর্য এবং বন্ধন এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আজ আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার পিতা মাতার আশীর্বাদ পেতে পারে যা সত্যি বিস্ময়কর করে তুলবে আপনাদের দাম্পত্য জীবনকে নবদম্পতি যারা আছেন সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং যারা করছেন এগিয়ে যান ভাগ্যদেবীর ফুল সাপোর্ট এ সময় আপনারা পাবেন গরুকে ছোলার ডাল খাওয়ান আপনাদের আর্থিক পরিস্থিতির পথ সুগম হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকতে পারে